ডাক্তারখানায় যাব যাবো আমরা একটা টুকটুকি চড়িয়ে যাবো সেই টুকটুকিটার কাজ ভেঙে দিচ্ছে তাকে মারপিট করছে তাহলে সে টুকটুকা যাচ্ছে না তার কী কি টুকরুটা নিয়ে যাবো আমরা একটা রুগী নিয়ে যাচ্ছি কি আমরা ডাক্তার যাচ্ছি আমরা বেড়াতে যাচ্ছি না তো সেই রুগীটার চিহ্নত কি সেই টুকটুকিটা চিহ্ন তো একটা ডিটেল দিতে হবে যে এই চিহ্ন করি তোমরা যাও আপনি বলতে চাইছেন যে আমি ডাক্তারখানায় যাব তাহলে আমাকে সেরকম একটা স্টিকার আমাকে লাগাতে হবে আমাকে পুলিশ কিছু বলবে না হ্যাঁ কিছু বলবে না কোন স্টিকটা আমি লাগিয়ে যাবো এখানে দেখা যাচ্ছে যে সবজি বাজার খোলা থাকবে অতএব সবজি বাজারে গেলে পরে আমরা বলছি যে আমরা দুপুর তিন ফুট তত্ত্বাবধে থাকবো সেটাও তো থাকতে দিচ্ছে না ভোট পার্কি একটা লোক এখান থেকে বাড়ি আসছে আমাদের মাস্টার সেই সময় ও বাড়ি আসছে ওর তো কোনো দরকার ছিল না ওকে ঠেকানোর রাস্তা দরকার ছিল ঠেকি বললো যে আপনি কোথা থেকে না তো আমার এক থেকে আসছে আরে আপনি কিছু আছেন তাহলে একবার পটাপট দু ষাট দিয়ে দিল তিন চার ষাট দিল আমরা তো সবজি কিনছি হ্যাঁ সেই সময় আমি দেখে অবাক হয়ে গেলাম যে এটা তো ঠিক হলো না কিন্তু আমরা সবজি কিনে নিয়ে এসেছি ওকে বলে এই চল সবজি তাহলে তুলে দিল বাস ও চললে বাড়ি চলে গেল সর্বশেষ মানে করোনা ভাইরাসের যে তাণ্ডবের কারণে সরকার এরকম একটা পদক্ষেপ নিয়ে নিয়েছে তাতে আপনার কি মনে হচ্ছে যে আপনি তো পাশ্চাত্য দেশে দেখছেন যে কিভাবে তারা মানে এই ভাইরাসটা ছড়িয়ে পড়ছে মানুষ কীভাবে আক্রান্ত হচ্ছে কিভাবে মারা যাচ্ছে সব জানছেন তাহলে সরকারের এই যে মানে লকডাউন মানে নিয়েছে এটা কি এটা ঠিক আছে লকডাউন নেওয়া অতএব মানুষকে বিভিন্ন একা একা চলা এটা সম্পূর্ণই ঠিক আছে কিন্তু বাজারের তো প্রয়োজন আছে চালডারও তো প্রয়োজন আছে চালডার নিত্য নতুন এই যে চালটা দম বাড়ছে হরদম বাড়ছে অতএব সেই গাড়িরা ছাড়ছে না গাড়ি তারা বলছে আমাদের ভাড়া বেশি হচ্ছে আমরা দাম বেশি নিচ্ছি কিন্তু ভাড়াটা তাদের তো কৃষক গাড়ি ছাড়ার দরকার আছে মালটা তো পোষানোর দরকার আছে ধন্যবাদ আপনাকে হ্যাঁ